হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা ইংরেজিতে 7 দিনের নাম জানবো এবং এই 7 দিনের নাম দিয়ে আমরা সেন্টেন্স গঠন করব। তো চলুন শুরু করা যাক। তো শুরু করা যাক হচ্ছে স্যাটারডেকে নিয়ে। স্যাটারডে শব্দের অর্থ হচ্ছে শনিবার। তো এবার আমরা স্যাটারডেকে নিয়ে একটি সেন্টেন্স গঠন করি, যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট স্যাটারডে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট স্যাটারডে, এর অর্থ হলো গত শনিবার থেকে বৃষ্টি হচ্ছে। এরপর আসি হচ্ছে আমরা সানডেকে নিয়ে। সানডে শব্দের অর্থ হচ্ছে রবিবার। তো এবার আমরা সানডেকে দিয়ে একটি সেন্টেন্স গঠন করব, যেমন টুডে ইজ সানডে অ্যান্ড টুমোরো ইজ মানডে। টুডে ইজ সানডে অ্যান্ড টুমোরো ইজ মানডে, এর অর্থ হল আজ রবিবার এবং কাল সোমবার। আজ রবিবার এবং কাল হচ্ছে সোমবার। এরপর আসি হচ্ছে আমরা মানডেকে নিয়ে। তো মানডে শব্দের অর্থ হচ্ছে সোমবার। তো আমরা সোমবারকে দিয়ে একটি সেন্টেন্স গঠন করি, যেমন রাহিম ডাজেন্ট গো টু দ্য অফিস অন মানডে। রাহিম ডাজেন্ট গো টু দ্য অফিস অন মানডে, অর্থাৎ রহিম সোমবার অফিস যায় না। রহিম সোমবার অফিস যায় না। তো এবার আমরা আসি হচ্ছে টিউজডেকে নিয়ে। টিউজডে শব্দের অর্থ হচ্ছে মঙ্গলবার। তো টিউজডেকে আমরা হয়তো অনেকে অনেক নামে ডাকতাম, যেমন কেউ বলতাম টুয়েসডে, কেউ বলতাম হচ্ছে টুইজডে ইত্যাদি নামে। তবে এর সঠিক উচ্চারণ হচ্ছে টিউজডে। তো টিউজডেকে দিয়ে এবার আমরা একটি সেন্টেন্স গঠন করি, যেমন উই আর গোয়িং টু হ্যাভ আ পার্টি অন টিউজডে নাইট। উই আর গোয়িং টু হ্যাভ আ পার্টি অন টিউজডে নাইট, অর্থাৎ আমরা মঙ্গলবার রাতে একটি পার্টি করতে যাচ্ছি। আমরা মঙ্গলবার রাতে একটি পার্টি করতে যাচ্ছি। তো এবার আসি হচ্ছে আমরা ওয়েনসডেকে নিয়ে। ওয়েনসডে শব্দের অর্থ হচ্ছে বুধবার। তো ওয়েনসডেকে হয়তো আমাদেরকে স্কুলে শিখিয়েছে ওয়েডনেসডে, তবে সঠিক উচ্চারণটি কিন্তু হলো ওয়েনসডে। তো আসুন এবার আমরা ওয়েনসডেকে দিয়ে একটি সেন্টেন্স গঠন করি, যেমন দ্য স্ট্রিটস ইন ঢাকা আর ফুল অন ওয়েনসডে। দ্য স্ট্রিটস ইন ঢাকা আর ফুল অন ওয়েনসডে, এর অর্থ হল ঢাকার রাস্তাঘাট বুধবার পরিপূর্ণ থাকে। ঢাকার রাস্তাঘাট বুধবার পূর্ণ থাকে, এটা হচ্ছে সেন্টেন্সের মিনিং। এইবার আসি হচ্ছে আমরা থার্সডেকে নিয়ে। থার্সডে শব্দের অর্থ হচ্ছে বৃহস্পতিবার। তো এবার আমরা থার্সডেকে নিয়ে একটি সেন্টেন্স গঠন করবো, যেমন অল দ্য স্টুডেন্টস গো হোম আর্লি অন থার্সডে। অল দ্য স্টুডেন্টস গো হোম আর্লি অন থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবার সকল শিক্ষার্থীরা তাড়াতাড়ি বাসায় যায়। এরপরে আসি হচ্ছে আমরা ফ্রাইডেকে নিয়ে। তো ফ্রাইডে শব্দের অর্থ হচ্ছে শুক্রবার। তো এবার আমরা শুক্রবারকে দিয়ে একটি সেন্টেন্স গঠন করি, যেমন আই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডে। আই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডে, অর্থাৎ আমি শুক্রবার স্কুলে যাই না। তো আজকের ক্লাস এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে।